তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে 8টা, একদম পুরোপুরি 8টা বাজে, আমি ছাদ থেকে চলে এসেছি। আজকে ছাদে অনেক কাজ ছিল, মানে আমি আজকে ছাদে গেছি পুরো 6টা 10-15 হবে এরকম আমি ছাদে গেছি, আর এলাম এই 8টায়। মানে আজকে আমি মানে এত কাজ করেছি, আমি কোনোটাই কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে দেরি হয়ে যায়, ক্যামেরা সেট করো, ঠিকঠাক করো, তো আর তারপরে কি ওটা মানে ভিডিও করার মতোও কিছু না। মানে যেগুলো আমি করেছি, আমি আগের দিন পুঁইশাক তুলেছিলাম, পুঁইশাক তোলার পরে টবগুলোকে, ওই সমস্ত টবের মাটিগুলোকে আমি ঠিক করলাম, মাটিগুলোকে ঢেলে সেগুলোকে গুঁড়ো করে তার সঙ্গে গোবর সার মিশিয়ে মানে গাছপোতার উপযুক্ত করলাম আর কি। ওই 6-7টা টব, সেইগুলোকে সমস্ত পুরো একদম মানে যে কোনো গাছ বসাতে গেলে মাটিটা একদম তো ঝুড়ো ঝুড়ো হতে হবে, ধুলোর মতো, তার সঙ্গে এবারে গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছু মেশাতে হয়, মানে মোটামুটি সমস্ত রেডি করে আরও যা যা মেশানোর দরকার সব কিছু মিশিয়ে একেবারে রেডি করে কোকোপিট দিয়ে রেডি করে রেখে এসেছি। এইবারে একদিন নার্সারিতে যাবো, শনিবার দেখে যাব, ছুটির দিন ছাড়া তো হবে না, তো শনিবার দেখে নার্সারিতে যাব, কয়েকটা টমেটো গাছ আনবো, ক্যাপসিকামের গাছও কেনার খুব ইচ্ছা। আমি জানি না ক্যাপসিকাম আমি বাড়িতে ফলাতে পারবো কি না, তবুও আমি ভেবেছি যদি আমি পাই দুটো ক্যাপসিকামের চারাও নিয়ে আসবো, তো দেখবো আমি পারি কি না ক্যাপসিকাম আমি ফলাতে। তো ওই টমেটো গাছ আনতে যাবো যখন, তখন দুটো ক্যাপসিকামও আনবো, সেই জন্যে টবগুলোকে পুরো রেডি করলাম, করে তারপর নিচে এলাম। এইবার চাটা খাবো, তার আগে আগে দেখবো কি রান্না টান্না হবে, দেখে নি তারপর কথা বলছি। সব সবজি কাটা হয়ে গেছে, এবারে এক পরপর রান্না বসাবো, কিন্তু যেটা হয়েছে এটা দেখো চালতা, এই চালতাটার কি করব সেইটা ভাবছি। আমি কখনো চালতার আচার বানাইনি, খেয়েছি প্রচুর, কারণ স্কুলে গেটে প্রচুর ছোটবেলায় চালতার আচার খেয়েছি, এখনও কোথাও গেলে চালতার আচার পেলে আমি অবশ্যই কিনি, আমার ভালো লাগে খেতে, কিন্তু আমি কোনোদিনও বানাইনি। তো কী করে বানাই জানি না, তো চালতাটা এনেছে একদম পাকা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর আমার না চালতার গন্ধটা দারুণ লাগে। তো চালতাটাকে দেখি কি করা যায়, আগে কাটি তো আচার করতে পারবো কি না দেখি, চল আগে রান্নাটা বসিয়ে দিই, তারপর এটা নিয়ে ভাবা যাবে। প্রথমে উচ্ছে ভাজা, ডাল আর ব্রেকফাস্টের জন্য আলু ভাজা, রুটি এগুলো করে নেব, তারপর বাকি রান্না করব। মোটামুটি সকালের পাট হয়ে গেল, উচ্ছে ভাজা, আলু ভাজা, ডাল আর সঙ্গে রুটিও করে নিয়েছি। সবজি আলা এসছে, সবজি কিনতে যাচ্ছি, চলো। বাঁধাকপি দাও, আর উচ্ছে আছে দেখছি, উচ্ছে দেবে, আর দেখি টমেটো, টমেটো কত করে গো? টমেটো হাফ কিলো 35 টাকা, হাফ কিলো 35, আচ্ছা দাও দাও টমেটো দিয়ে দাও, ঠিক আছে কলমি শাক, হ্যাঁ শাক আনলে আমাকে ডেকো তো, কলমি শাক আমি এনে দেবো, ঠিক আছে। আর কুমড়োটা মনে হচ্ছে ভালো হবে না, দেখি কুমড়োটা একটু উঁচু করো তো, দেখি উল্টাও, মিষ্টি কুমড়ো আছে, বিন শেষ হয়ে গেছে তো বললাম না, দেখি কুমড়োটা, হ্যাঁ ঠিক আছে কুমড়ো দিয়ে দাও 500। অনেকগুলো কাজ সেরে চলে এলাম, প্রথমে রুটি করলাম, সবাইকে ব্রেকফাস্ট দিলাম, তারপরে আমি নিজে ব্রেকফাস্ট করলাম, তারপর জল খেয়ে ওষুধ খেয়ে রেস্ট নিয়ে আবার কিচেনে চলে এলাম। এই যে দেখো চাল কুমড়োটা, চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, চাল কুমড়োটা এখন অল্প একটু চিংড়ি মাছ আছে সেটা দিয়ে রান্না করব। আর এই যে দেখো
পাবদা মাছ, পাবদা মাছ নুন হলুদ মেখে নিয়েছি ধুয়ে, পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করব। আর আর ভাত হবে, এইটুকু রান্না এখন বাকি আছে। এখন বেশি বেলাও হয়নি, আই থিঙ্ক ওই 11:30 বাজে এরকম হবে। তো যাই হোক, তাহলে রান্নাগুলো এবারে শুরু করে দিই, এইটুকু হলেই দুপুরের মতো হয়ে যায় ব্যবস্থা। তো চলো, দুদিকে দুটো বসাবো। চাল কুমড়োটা রান্না হতে হতে আমি একটু রাত্রের ব্যবস্থা করে রাখি। রাত্রে একটু চিকেন করব, চিকেন আর রুটি। আচ্ছা, চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো, তাহলে রান্না করতেও সুবিধা হবে আর চিকেনের টেস্টও ভালো হবে। নুন, হলুদ, সর্ষের তেল আর রসুন বাটা, আদা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস সব দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো, তাহলে রাত্রিবেলা খুব সুবিধা হবে। মাখা হয়ে গেল, এবার একটা ছোট জায়গায় তুলে রাখবো। একটা ছোট পাত্রে তুলে নিলাম, তাহলে ফ্রিজে রাখতে সুবিধা হবে। এবার দেখি চাল গুঁড়ো কি অবস্থা, এটাও হয়ে এসছে। এবার একটু লঙ্কা কেটে দেব। এবারে একদম হয়ে গেছে, প্রথমে মাছগুলো ভাজতে দিই, মাছগুলো ভাজতে ভাজতে আমি পেস্টটা বানিয়ে নেব। ঠিক আছে, প্রথমেই একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এই যে পেস্টটা বানিয়েছি, এখানে 2 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর 5-6টা কাঁচা লঙ্কা আছে। এই পেস্টটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এর মধ্যে পোস্ত আছে, তাই অল্প একটু নাড়া দেব। এই সময় গ্যাসটাকে আমি মিডিয়াম করে দিচ্ছি। এবারে কয়েকটা লঙ্কা ভেঙে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। তাহলে রান্নাবান্না সব হয়ে গেল, মানে এই বেলার মতো, আর রাত্রের ব্যবস্থাও করে নিলাম। তুমি দেখলে চিকেনটাকে রেডি করে রাখলাম, রাত্রিবেলায় শুধু চিকেন আর রুটি করব, তাহলেই হয়ে যাবে। একটু ঝোলঝোল করে করলেই আর কিছু লাগবে না, একটাতেই হয়ে যাবে। আর তাহলে এখন শুধু একটু রান্নাঘরটা ক্লিন করব, এবারে স্নান করতে যাব। আর তার আগে তো এখন যেটা করব, এই যে গাছটা দেখছো, এটা একটা কাটিংয়ের গাছ। এই যে ডালটা, এই ডালটাই বসিয়েছিলাম, তার থেকে এই এই ডালগুলো বেরিয়েছে। তো এইটা এই ছোট্ট একটা টবে আমি বসিয়েছিলাম, এখন এই গাছটাকে এই রিপটিং করব, মানে এই টব থেকে একটা বড় টবে দেব, তবে এই গাছটা ফুল হবে। আর এইটা তো জবা গাছ, কিন্তু আমি আগের দিন যে জবা গাছগুলো দেখিয়েছিলাম সেগুলো ছিল দেশি ভ্যারাইটি, মানে দেশি জবা, যেগুলো সারা গরমকাল ফুল হয়। আর এইটা যেটা, এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি, এরকম একটা কিছু মোটকাতে শীতকালে ফোটে, সারা শীতকাল ফুল হয়। তো সেই জন্য এটাকে এখন রিপোর্টিং করছি। আর দেশি ভ্যারাইটি যেগুলো, সেগুলো আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করব। তো আমি এখন দেখাচ্ছি যে এই গাছটাকে কীভাবে রিপোর্টিং করবো। প্রথমে তো গাছটাকে আমি এর থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে মোটামুটি শিকড় যতটা ছাটার ছেটে দিয়েছি, অনেকটাই শিকড় কেটে দিয়েছি। এবারে আমি মাটিটা রেডি করব। এখানে মাটি আছে, মাটিটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে নেব। এখানে আছে কম্পোস্ট সার, মানে ভার্মি কম্পোস্ট যেটাকে বলে, সেটা দেবো, মাটি দেবো।
আর দেব এটা কোকোপিট। জবা গাছে কিন্তু কোকোপিট দিতেই হয়, কারণ কোকোপিট অনেকক্ষণ জল ধরে রাখে। কোকোপিট দিয়ে দিলাম, ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এবারে মাটি দেবো, মাটি কিছুটা আছে আর কিছুটা আমি নতুন মাটি দিচ্ছি। নতুন মাটিটা একটু ঢেলা ঢেলা আমি কিনে নিয়ে এসেছি, বস্তা ধরে কিনে নিয়ে এসেছি, তো নতুন মাটিটা স্বাভাবিক কারণেই একটু ঢেলা ঢেলা আছে। এটাকে অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। মাটি তৈরি হয়ে গেছে একদম। এবারে যেটা দেব এটা হচ্ছে নিম খোল, এক মুঠো নিম খোল সব গাছই বসানোর সময় দেওয়া উচিত, যাতে করে মাটির মধ্যে কোনো পোকামাকড়, বাজে পোকামাকড় গাছের গোড়াটাকে বা শিকড়টাকে নষ্ট না করে দেয়। তো পুরোপুরি মাটিটা আমার তৈরি হয়ে গেছে, এবারে আমি গাছটা বসাবো। তো এবারে আমি গাছটা বসাচ্ছি। প্রথমে এই যে একটা 8 ইঞ্চি বড় টব নিয়ে নিলাম, ড্রেনেজটাকে ঠিক করার জন্য যেমন করে করে আর কি। এবারে আমি মাটি দিয়ে দেবো। রিপোর্টিং করে দেওয়ার পর পরেই না এবারে প্রচুর ফুল আসতে থাকবে, সারা শীতকাল জুড়ে ফুল হবে। আমার এরকম আরো একটা আছে, মানে আমি দুটো ডাল কেটে বসিয়েছিলাম, মানে দুটোই বেঁচে গেছে। একটা ছোট্ট ডাল, তার থেকে কত সুন্দর গাছ হয়ে গেছে। দুটো গাছই রিপোর্টিং করা হয়ে গেল, এগুলো এখন জায়গায় রেখে আসবো। আগে এগুলো রেখে আসি, তারপর আরেকটা কাজ আছে। আর সেটা হলো আমি এখন তোমাদেরকে আমার গার্ডেনে নিয়ে যাব। তো দেখো আমি চলে এসেছি গার্ডেনে, আর এই যে একটা সুন্দর জবা গাছ দেখছো, দুটো সুন্দর ফুল ফুটেছে, এইটা হলো মা গাছ। আমার মনে হলো তোমাদেরকে আমার মা গাছটাকেও দেখিয়ে দেওয়া উচিত। এই গাছ থেকেই দুটো ডাল কেটে আমি 5-6 মাস আগে এক দুটো ছোটো টবে বসিয়েছিলাম, তার থেকেই দুটো গাছ হয়ে গেছে। দেখো এই গাছটার ফুলটা কত সুন্দর, একদম টুকটুকে লাল, আর একদম মানে পাপড়িগুলো একটু মোটা ভেলভেটের মতো, ভীষণ সুন্দর দেখতে গাছটা। এই গাছটা কিন্তু সারা শীতকাল ফুল হয়, মোটামুটি সেপ্টেম্বর মাস থেকেই কুড়ি আসতে শুরু করে দেয়, আর পুরো একেবারে মার্চ মাস অবধি প্রচুর ফুল হয়। আমি কিন্তু খুব ছোট্ট গাছটা কিনে এনেছিলাম, আমার কাছেই ওই গাছটা এতটা বড় হয়ে গেছে। আমি আবার ডাল কেটে দিয়েছিলাম, একটা ডাল কাটলে তো সেখান থেকে 4-5টা করে ডাল বেরোয়, এরমভাবেই গাছটা এরকম ঝাঁকড়া হয়ে গেছে। তো যাই হোক, এটাই দেখানোর জন্য তোমাদেরকে বাগানে নিয়ে এলাম, যে গাছ থেকে আমি গাছগুলো মানে নতুন দুটো গাছ তৈরি করেছি সেই গাছটাই দেখানোর জন্য। তো যাই হোক, মোটামুটি তাহলে আমার সব কাজ শেষ হয়ে গেল, এবারে ঘরে গিয়ে চান টান করব। তবে তার আগে আমি ভিডিওটা শেষ করে যাব। তো তাহলে আমার ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো লাইক করো, কমেন্ট করো, সবার সঙ্গে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে আমার দেখা হবে, আমার সঙ্গে কানেক্ট হবে। পরের ভিডিওতে তো আবার দেখা হবে, আশা করছি পরের ভিডিওটা আরও ভালো হবে, আরও ইন্টারেস্টিং হবে, তোমরা অবশ্যই দেখো। আর ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।